ये लो इंडिया श्रीलंका के बाद ये लड़ाई भी होगी। ভারত শ্রীলঙ্কার হাড্ডাহাড্ডি লড়াইয়ে উইকেট হারাতে হারাতে 41 রানের ব্যবধানে ম্যাচ হারে শ্রীলঙ্কা। আর এই ম্যাচের শেষে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের গ্যালারিতে দু দলের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক এবং এরপর লেগে যায় মারামারি। সদ্য ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় দু দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হচ্ছে। এরই মাঝে শ্রীলঙ্কার জার্সি পরা এক লোক প্রথমে ভারতীয় এক ফ্যানকে ঘুষি মারতে যায়। অতপর সেই ভারতীয় সমর্থকও তাকে ধরে ইচ্ছে মতো হাত চালায়। তারপরে আবার এখানে জড়িয়ে পড়েন আরও অনেকে। এরপর নিরাপত্তা কর্মীরা দ্রুতই সেখানে ছুটে আসেন এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। ইন্ডিয়া শ্রীলঙ্কা কে বাদ ইয়ে লড়াই ভি হোগি।